পাকিস্তানের সংসদ সদস্য মালিকা বোখারি একটি গুরুত্বপূর্ণ পদ পাওয়ার বিষয়ে কয়েক সপ্তাহ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নানা ধরনের খবর ছড়ানো হয় ইঙ্গিত করা হয় যে প্রধানমন্ত্রী ইমরান খানের এক বন্ধুর বোন হবার কারণেই তিনি পদ পেয়েছেন খবরটি মিথ্যা প্রমাণের চেষ্টা করলেও মালিকাকে কেউ গুরুত্ব দেয়নি নারী হিসেবে এটা আমার জন্য খুব আহত হবার মতো ছিল অভিযোগটি অবশ্যই মিথ্যা কিন্তু মানুষ কানাঘুষিয়া করলে ছবি ছড়ালে এটা খুব বাজে প্রতিক্রিয়া তৈরি করে। মালিকার ঘটনার পর দেশটির তথ্য মন্ত্রণালয় ভুয়া খবর বা গুজব মোকাবেলায় একটি টুইটার অ্যাকাউন্ট গঠন করে কিন্তু সেটা তৈরি হবার ঘণ্টাখানেকের মধ্যেই একই নামে বেশ কয়েকটি ভুয়া অ্যাকাউন্টও তৈরি হয়ে যায় এ নিয়ে মন্ত্রণালয়কে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তিও দিতে হয় সাইবার অপরাধ প্রতিরোধে আইন থাকলেও মানুষ ভুয়া খবর ছড়াচ্ছে অনেকে হয়তো জানেও না যে তারা আইন ভঙ্গ করছে কিন্তু যদি কোনো গোষ্ঠী এমন করে তার অর্থ তাদের কোনো অসৎ উদ্দেশ্য আছে সাংবাদিকতার ছাত্র মোহাম্মদ শোহেব গত বছর নওয়াজ শরীফের পানামা কেসের একটি ভুয়া রায় তৈরি করে বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করেন পরে এটি ভাইরাল হয়ে যায় এমনকি টেলিভিশনেও আসলটির বদলে সেই ভুয়া রায়টি দেখানো হয় সত্যি বলতে আমি ঠিক জানি না সমাধান করা যায় কিন্তু আমাদের নিজেদেরই এর প্রতিকার বের করতে হবে বাইরের কেউ হলে এতে সত্যিকার সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হবে যেমন সরকার যদি করে এতে আমরা সরকারি প্রোপোগান্ডার অংশ হয়ে যাব এতে গণতন্ত্র মিডিয়া কারোর জন্যই ভালো হবে না সেন্সরশিপ বাড়ার এমন এক সময়ে পাকিস্তানের মিডিয়া অ্যাক্টিভিস্টরা আশঙ্কা করছেন যদি ভুয়া খবর ঠিকমতো মোকাবেলা না করা যায় তাহলে সেটার অজুহাত দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিধিনিষেধ আরোপ করবে সরকার